ডোমজুরের ঝালুয়ার বের এলাকায় যুবতীর রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য। রবিবার রাত 9টা নাগাদ এক যুবতীর দেহ ঝালুয়ার বের স্টেশন থেকে 100 মিটার দূরে একশোরা রোডের উপর পড়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে ওই যুবতীর নাম অনুশ্রী হাজরা, বয়স 24। তার চোখে মুখে রুমাল বাঁধা ছিল। স্থানীয় বাসিন্দারা দেহটিকে দেখে খবর দেয় ডোমজুর থানায়। তার পাশে একটি ব্যাগ পড়েছিল। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং প্রশাসনের কর্তারা। মৃতদেহটি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যেখানে দেহটি রাস্তার উপর পড়েছিল তার আশপাশ এলাকা নির্জন এবং রাতে অন্ধকার থাকে। বাইরে থেকে অনেক যুবক যুবতী বাইকে চেপে এই এলাকায় ভিড় জমায়। তার মাথায় গভীর ক্ষতচিহ্ন আছে। অত্যাধিক রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কি কারণে মাথায় ক্ষত হলো তা এখনো স্পষ্ট নয়। ডোমজুর থানার পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর নাম অনুশ্রী হাজরা, বাড়ি ডোমজুরের সলব 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পায়কান ডাঁশি ষষ্ঠীতলায়। এই যুবতী পেশায় নৃত্যশিল্পী, বিভিন্ন অনুষ্ঠানে স্টেজ শো করতেন, সমাজ মাধ্যমে তার নাচের ভিডিও জনপ্রিয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইক থেকে পড়ে অথবা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতের ফলে মৃত্যু হয়েছে। গুলির আঘাত কিনা তাও স্পষ্ট নয়, যদিও স্থানীয়দের অনুমান ক্ষতচিহ্ন দেখে গুলির আঘাতই মনে হচ্ছে। পুলিশ এলাকায় তল্লাশি চালাচ্ছে। এলাকার মানুষ জানিয়েছে এই ঘটনায় তারা আতঙ্কিত। তারা চাইছেন রাস্তার আলো বসানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা বসানো হোক। এই মুহূর্তে আমরা একেবারে অনুশ্রী হাজরার বাড়িতে রয়েছি। দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে অনুশ্রীর বাড়িতে আমরা এসেছি গতকাল ঝালুয়াড়বের স্টেশন সংলগ্ন একটি ঝোপ থেকে কিন্তু অনুশ্রীর মৃতদেহ, রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মাথায় সম্ভবত এলাকাবাসীদের যেটা দাবি যে গুলি করা হয়েছে, অন্যদিকে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, পুলিশ যেটা বলছে যে মাথায় কোনো ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণের ফলেই কিন্তু মৃত্যু হয়েছে অনুশ্রী হাজরা। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে অনুশ্রী দীর্ঘদিন ধরে নৃত্যশিল্পী, বহু অনুষ্ঠান, বিভিন্ন অকেশনে, বিভিন্ন রকম অনুষ্ঠানে সে নৃত্য করতো, নাচ করতো এবং দীর্ঘদিন ধরেই যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে পরিবারের সঙ্গে, তার শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে, তার স্বামীর সঙ্গে, তাদের সঙ্গে বনিবানা হচ্ছিল না, যে কারণেই গত 6 মাস ধরেই কিন্তু এখানে মায়ের বাড়িতে অর্থাৎ বাবার বাড়িতেই তিনি অনুশ্রী থাকতেন। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজ থেকে 2 বছর 1.5 বছর পূর্বে অর্থাৎ গত বছর 2022-এর জানুয়ারি মাসে এলাকারই যুবক চন্দন মাঝির সঙ্গে তার ভালোবাসা অর্থাৎ প্রেম ঘটিত কারণে বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তার স্বামী একটা সন্দেহের চোখে দেখত, যে কারণে, কেননা তিনি নৃত্যশিল্পী, নাচ গান করতেন, সেক্ষেত্রেই কিন্তু তাকে একটা সন্দেহের চোখে দেখত এবং বিয়ের পর থেকেই তাদের সংসারে সুখ ছিল না, অর্থাৎ অশান্তি, মাঝে মধ্যেই প্রায় অশান্তি হতো, মারধর করতো অনুশ্রী হাজরাকে তার স্বামী চন্দন মাঝি। এবং তারপরে বিগত, যে কারণেই কিন্তু ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে অর্থাৎ তার বাবার বাড়ির তরফ থেকে, অনুশ্রী হাজরা বাবার বাড়ির তরফ থেকে থানায় একটি বধূ নির্যাতনের মামলাও কিন্তু করেছিল পরিবার তারা। এবং গত 6 মাস ধরে এই অশান্তির কারণেই কিন্তু তিনি বাড়িতে থাকতেন। এবং গতকাল যেটা জানা যাচ্ছে পরিবার সূত্রে, যে গতকাল 7:30 থেকে 8 নাগাদ বাড়ি থেকে বের হয় অনুশ্রী সাইকেল নিয়ে, এবং তারপরে কয়েকবার কিন্তু বাড়ির সঙ্গে যোগাযোগ হয়েছিল ফোনের মাধ্যমে, অর্থাৎ ফোন করেছিল বাড়িতে কোথায় আছে জানার চেষ্টা করেছিল পরিবারের সদস্য এবং সে বলেও ছিল। এবং তারপরেই 8টা থেকে কিন্তু তার ফোন সুইচ অফ আসে এবং পরিবারের তরফ থেকে যোগাযোগ করার বারবার চেষ্টা করা হলেও কিন্তু যোগাযোগ করা যায়নি। তারপরে 8:30 থেকে 9টার মধ্যে পুলিশ ফোন করে জানায় যে তাদের মেয়ের মৃতদেহ কিন্তু উদ্ধার হয়েছে, এমনটা কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে। এবং তাদের যেটা অভিযোগ, পরিবারের যেটা অভিযোগ, অনুশ্রী হাজরা পরিবারের যেটা অভিযোগ, তাদের মেয়েকে খুন করা হয়েছে, বিগত দিনে মারধর করা হতো এবং সেই মারধরের যে সীমা সেটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল গতকাল, যে কারণে তাকে মারধর করা হয়েছে। এবং গতকালই ঝালুয়ার বের স্টেশন, হাওড়া আমতা যে লাইন, সেই লাইনের ঝালুয়ার বের স্টেশনের ধারেই একটি সংলগ্ন একটি জায়গা থেকে, ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার হয় চোখ বাঁধা অবস্থায়। স্থানীয়দের যেটা দাবি, স্থানীয় অনেকেই মনে করছেন বা বলছেন যেটা, যা তারা, যে তাকে গুলি করা হয়েছে মাথার ঠিক কানের এই পাশে, এখানে গুলি করা হয়েছে, এমনটা কিন্তু স্থানীয়রা যেটা জানাচ্ছে। অন্যদিকে পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, পুলিশ যেটা বলছে যে কোনো ভারী কোনো জিনিস দিয়ে তার মাথায় প্রবলভাবে আঘাত করা হয় এবং প্রবলভাবে প্রচুর রক্তক্ষরণের কারণেই কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং ইতিমধ্যেই পুলিশ কিন্তু চন্দন মাঝি অর্থাৎ অনুশ্রী হাজরার, তার যে স্বামী চন্দন মাঝি, তাকে গ্রেফতার করেছে, আটক করেছে, জিজ্ঞাসাবাদ করছে এবং কী কারণে এই খুন, এবং সত্যি কি চন্দন মাঝি এই ঘটনার সঙ্গে জড়িত, যাবতীয় বিষয়গুলি কিন্তু পুলিশ গতকালই তাকে আটক করেছে, চন্দন মাঝিকে জিজ্ঞাসাবাদ করছে। এবং পাশাপাশি তার বাড়ির সদস্যরা ইতিমধ্যে কিন্তু পলাতক গা ঢাকা দিয়েছে, তাদের খোঁজেও কিন্তু তল্লাশি শুরু করেছে। এবং এই যে গোটা ঘটনায় একটা চাপা উত্তেজনাও কিন্তু রয়েছে এলাকায়। ইতিমধ্যে এই ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। জি রক্ষিত জুয়েলার্স অ্যান্ড সন্স, এবার গহনা কেনা আপনার সাধ্যের মধ্যে। আমাদের কাছে মাসে মাসে টাকা জমিয়ে জুয়েল প্লাস স্কিমের মাধ্যমে কিনুন গহনা।
ছমাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর 40% বোনাস, 12 মাস জমিয়ে পান প্রথম কিস্তির উপর 100% বোনাস। আমাদের ঠিকানা ডোমজুর, জেলেপাড়া, রক্ষিত ভবন। কল করুন 6289336338 অথবা 9830382790। তাহলে আর ভাবছেন কেন, আজই চলে আসুন আমাদের শোরুমে। আল তামার রেস্টুরেন্ট, এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।